কাদের উপরে রমজান মাসে সিয়াম পালন করা ফরজ? অনেকে আমরা কিন্তু আছি যে আমার খুব এখন কাজের চাপ, আমার জন্য এখন রোজার মাসে রোজা রাখা ফরজ না, এমন কথা বলে কি বলেন অনেকেই? কি করব হুজুর, খালি রোজা রাখলে গ্যাস বেড়ে যায়। এমন অজুহাত দাঁড় করায় কি করায় না? অনেকে করে না জি। এই সমস্ত অজুহাতে আপনি পার পাবেন কি না আপনি সেটা একটু জানার চেষ্টা করুন। যাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ, এক নম্বর, যদি একজন মানুষ মুসলমান হয়, একজন মুসলমানের উপরে রমজান মাসের সিয়াম পালন করা ফরজ। কোনো মুসলমান না হলে তার উপরে রমজান মাসের সিয়াম পালন করা ফরজ নয়। দুই নম্বর, একজন ব্যক্তি তার উপরে সিয়াম পালন করা ফরজ যদি সে মুকাল্লাফ হয়, অর্থাৎ মুসলমান হতে হবে। দুই নম্বর শর্ত হলো মুসলমান হওয়ার পরে ওই ব্যক্তির উপরে আল্লাহ দেওয়া বিধিবিধান পালন করা যদি ফরজ হয়, কি হয়, অর্থাৎ বালেগ হয়, বালেগ হয়ে গেলে পরে ওই ব্যক্তির উপরে রমজানের সিয়াম পালন করা ফরজ। তাহলে এক নম্বর কি বললাম, মুসলমান হওয়া, কি হওয়া, মুসলমান হওয়া। দুই, ওই ব্যক্তি বালেগ হওয়া, কি হওয়া, মানে আল্লাহর বিধিবিধান যার উপরে পালন করা ফরজ হয়ে গিয়েছে। তিন নম্বর হচ্ছে যদি ওই ব্যক্তি মুকিম হয়, কোনো মুসাফিরের উপরে রমজানের স্পর্শ নয়, অর্থাৎ আপনি এখান থেকে মনে করেন রমজান মাসে ঢাকায় যাওয়ার নিয়ত করলেন, যে ঢাকায় যাওয়ার জন্য আপনি রওনা হয়ে গেলেন, আপনি আজকে ঢাকায় যাবেন, আপনার জন্য সফররত অবস্থায় ওই সিয়াম পালন করা আর ফরজ থাকে না। আপনি যেখানে সফরে যাচ্ছেন সফর থেকে ফিরে এসে আপনি বাকি সিয়াম পালন করবেন, আর যে সিয়ামগুলা সফরের কারণে আপনি রাখতে পারলেন না ওই সিয়ামগুলা পরবর্তীতে আপনি একটা করে সিয়াম কাজা আদায় করে দিবেন। কথা কি বোঝাতে পারলাম? তাহলে তিন নম্বর হলো কি, মুকিম হতে হবে, কি হতে হবে, মুকিম হতে হবে, কোনো সফররত অবস্থায় সিয়াম ফরজ নাই। চার নম্বর, যদি সিয়াম পালনে কোনো বাধা দানকারী এমন কোনো বিষয় আপনার না থাকে, তাহলে পরে আপনার উপরে রমজানে সিয়াম পালন করা ফরজ। যেমন আপনি এমন একটা জায়গায় আসেন যেই জায়গায় শাসকবৃন্দ এমন, অথবা এমন একটা নিয়ম আছে আপনি রোজায় থাকলে পরে আপনাকে মেরে ফেলা হবে, কী করা হবে, মেরে ফেলা হবে। আপনি যদি সিক্রেটভাবেও যদি আদায় করতে পারেন করবেন, যদি আপনার এমন অবস্থা থাকে যে আপনি রোজায় থাকলেই আপনাকে মেরে ফেলবে, তাহলে ওই ক্ষেত্রে আপনার উপরে রমজানের সিয়াম পালন করা ফরজ নয়। পাঁচ নম্বর হলো মা বোনেরা যারা হায়েজ এবং নেফাস অবস্থায় থাকে তাদের উপরে রমজানের রোজা পালন করা ফরজ নয়। তাহলে আমরা পাঁচটা শ্রেণী পেলাম যাদের উপরে রমজানের সিয়াম পালন করা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? তুষারিকে